ওড়িশায় তিন ট্রেনের দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। শনিবার ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভুবনেশ্বর থেকে বায়ুসেনার এক কপ্টারে চড়ে বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বালাসোর ও কটকের হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের সঙ্গেও দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘটনাস্থলে তিনি উড়িষ্যা মন্ত্রিসভা সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। পরে প্রধানমন্ত্রী জানান, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, আহতদের চিকিৎসার জন্য সরকার কোনো চেষ্টাই বাকি রাখবে না, এটা একটা গুরুতর ঘটনা, প্রতিটি কোণ থেকে এর তদন্তের নির্দেশ জারি করা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, রেল তার সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে, এরপর আহতদের ত্রাণ প্রদান এবং ওই ট্র্যাক সরিয়ে দ্রুত ট্রেন চলাচল চালু করার প্রচেষ্টা চালানো হবে বলে রেলের পক্ষ থেকে তিনি জানিয়েছেন। উড়িষ্যা সরকার এবং স্থানীয় বাসিন্দাদেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উড়িষ্যা সরকার এবং প্রশাসন যেভাবে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তাদের যার কাছে যার সামর্থ্য ছিল তাই নিয়েই তারা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এই এলাকার বাসিন্দারা বিশেষ করে যুবকদেরও প্রশংসা প্রাপ্য, তারা গোটা রাত জেগে উদ্ধার কাজে সহায়তা করেছেন। তাদের সাহায্য ছাড়া এই কাজ এত দ্রুত সম্পন্ন করা যেত না। এদিন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কাজ পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। স্থানীয় কর্তৃপক্ষ, বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং রেলের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য হোল অফ গভর্নমেন্ট পদ্ধতি অবলম্বনের উপর জোর দেন। শোকাহত পরিবারগুলি যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং ক্ষতিগ্রস্তরা যাতে প্রয়োজনীয় সব রকমের সহায়তা পান তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।